চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের মাঠে শুরু হয়ে গিয়েছে তিরিশতম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিবারই সকালে যাই এবার গিয়েছিলাম বিকালে আজকের ব্লগে দেখাবো আমি বাণিজ্য মেলায় দুশো টাকায় কি কী খেয়েছিলাম মেলাতে ঢোকার আগেই দেখতে পাবেন অনেকগুলো স্টল যেখানে মাটির জিনিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার সেল করছে এই যে দেখতে পাচ্ছেন ভাইরাল স্পাইরাল পটেটো স্পাইরাল পটেটোর পাশেই আছে থাই মোমো স্টেশন এখানে আপনারা পেয়ে যাবেন দুই ধরনের মোমো একটা তাদের হাতে বানানো মোমো আর একটা হচ্ছে তাদের মেশিনে বানানো মোমো যেটা কাইন্ড অফ ইন্ডিয়ান মতো শেপ এখানে মোমোর প্রাইস একশো টাকা আর সার্ভ করবে দুইটা চাটনির সাথে একটা পুদিনার আর একটা হচ্ছে চিলির যেহেতু আমার বাজেট কম ছিল তাই আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম আমাকে দুইটা মোমো দেওয়ার জন্য আমি দুইটা মোমো নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে পাঁচটার প্রাইস ছিল একশো টাকা আর আমি দুইটা নিয়েছি চল্লিশ টাকা করে কারণ আমার দুশো টাকার চ্যালেঞ্জ নর্মাল হাতে বানানো মোমোটা আমার বেশ ভালো লেগেছে কারণ এটার উপরের লেয়ারটা খুবই পাতলা ছিল আর ভেতরে চিকেনের ফিলিংটাও ভালো ছিল আর মেশিনে বানানো মোমোর উপরের লেয়ারটা অনেক মোটা ছিল আর ভেতরে চিকেনের পরিমাণটাও মোটামুটি ছিল এটা আমার তেমন ভালো লাগেনি কিন্তু কেউ যদি নতুন কিছু ট্রাই করতে চান তাহলে করতে পারেন কিন্তু এই মেশিনে বানানো মোমোগুলা দেখতে বেশ সুন্দর লাগছিলো বিকালের দিকে মেলা সবসময় খুবই জমজমাট হয় সেদিনও খুবই জমজমাট ছিল মেলা শুরুর আগে থেকে অনেকগুলা দোকান ছিল যেগুলোর মধ্যে মুড়ি মুরগি এগুলো সেল করা হচ্ছিল আমি প্রতিবারই মেলার মধ্যে এই চিংড়ি ভাজা কাঁকড়া ভাজা এগুলো দেখি কিন্তু কখনো পার্সোনালি খাওয়া হয়নি কেন জানি এখানে অনেক বেশি কালার ইউজ করে তার কারণে আমার খেতে ইচ্ছা করে না যতই সামনে যাবেন ততই দেখবেন অনেকগুলা দোকান অনেকগুলা হকারি অনেক ধরনের জিনিস সেল করছে সবচেয়ে লম্বা লাইন ছিল এই দোকানটার সামনে সবাই দেখছিল কিভাবে আসলে দেখছিলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কারণ অনেক বেশি কালারফুল এই আইসক্রিমটা সেল করা হয় পঞ্চাশ আর আশি টাকা দিয়ে এটা পুরোপুরি প্রস্তুত হতে আরো বিশ থেকে তিরিশ মিনিট লাগবে তার কারণে আমরা এটা ট্রাই না করে সামনের দিকে চলে যাই সামনে গিয়ে আমরা নিয়ে নিই বিশ টাকার আনারস মাখা এই মাখাটা দেখে আমার লেগেছিল এটা ভালো হবে না হ্যাঁ আনারস খুবই মিষ্টি কিন্তু এখানে যে আচারটা ইউজ করা হয়েছে সেটা মজা না মেন গেটের পাশেই দেখা হয়েছিল এই ছোট ছোট খরগোশগুলার যেগুলো দেখতে অনেক বেশি কিউট ছিল এখানে প্রতিটা খরগোশের মূল্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা মেলায় ঢুকার আগে আমার দুইশো টাকার চ্যালেঞ্জের মধ্যে ষাট টাকা চলে গিয়েছিল একশো টাকা দিয়ে আমি মেলায় প্রবেশ করি এখানে টিকিটের মূল্য বিশ টাকা করে আর বলে রাখি এই বিশ টাকাটা আমার দুশো টাকার চ্যালেঞ্জের মধ্যে ইনক্লুডেড না প্রতিবারই মেলার গেটে একটা নতুনত্ব আনার চেষ্টা করে আর এবারও মেলার গেটটা অনেক সুন্দর ছিল কালারফুল ডেকোরেশন আপনার ছবি আর ভিডিওসকে অনেক বেশি সুন্দর করে সো এই জায়গায় আপনারা অনেক বেশি ছবি আর ভিডিও নিতে পারবেন এই ডেকোরেশনটা একদম ইউনিক হয়েছে চট্টগ্রামবাসীর জন্য আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন যদি এই ডেকোরেশনটা আপনাদের ভালো লেগে থাকে প্রথমে ঢুকতে দেখা মিলবে মার্কসের এই আউটলেট। এটার সামনে দাঁড়িয়ে আমি টাকা গুনছিলাম আর কত টাকা আছে আমার কাছে। কত আছে। দিয়ে দেখি করতে পারি আর। ওকে। এরপর ঢুকে গিয়েছিলাম মার্কসের আউটলেটটাতে। এটা ডেকোরেশন আমার বেশ ভালো লেগেছে। তারা বিভিন্ন ধরনের মিল্কশেক এখন ইন্ট্রোডিউস করেছে। কেক অ্যান্ড কুকিজ, চকলেট, স্ট্রবেরি আর আরো অনেক ধরনের ফ্লেভার।

গাজী গ্রুপ আউটলেটের ঠিক পাশে দেখতে পাবেন স্যাবয় আইসক্রিমের আউটলেট যেটা সবচেয়ে বেশি সুন্দর ছিল যারা আমাকে প্রথম থেকে ফলো করেন তারা জানেন আমি স্যাবয় আইসক্রিম অনেক বেশি পছন্দ করি আর এবারের পুরো মেলায় জুড়ে রয়েছিলো স্যাবয় আইসক্রিম যেহেতু আমার বাজেট কম ছিল আর এখানে একটা আইসক্রিমের প্রাইসই একশো টাকার উপরে তাই চিন্তা করলাম ফ্রিতে টেস্ট টেস্ট করা যাক এটা হচ্ছে কখনার যেহেতু চ্যালেঞ্জ করতেছি ওই কারণে খাচ্ছি না কারণ আমার কাছে আর মাত্র একশো বিশ টাকা আছে এগুলো রাখতেছি দেখি আর কি পাই যদি কিছু না পাই তখন আমরা আবার পোকোনার চাংটা খাবো

এটা দুশো টাকা হলেও এই ফ্লেভারটা একদম কারণ এখানে একটা স্লাইটলি কোকোনাটের ফ্লেভার আসছে আর অনেক বেশি ক্রিমি এখানে অনেকগুলো এছাড়াও পর্দা চাদর এগুলার দোকান ছিল বড় বড় ছাড়াও এখানে নর্মাল যে মেলাগুলা বসে সেগুলা বসেছিল আর এগুলার পরিমাণ অনেক বেশি ছিল জানতাম যে আচারের স্টলে ফ্রি টেস্ট টেস্ট করা হয় তার কারণে চলে গেলাম কাশ্মীরি আচার এই সবটাতে এখানে অনেক ধরনের আচার ছিল প্রথমে টেস্ট করলাম তাদের বড়ই তেঁতুলের আচারটা যেটা অনেক বেশি ভালো ছিল এরপর টেস্ট করলাম তাদের টক ঝাল চালতার আচারটা যেখানে আমি বলছিলাম এই তো আমি ফ্রিতে চালতার আচার খাচ্ছি যেটাও অনেক বেশি ভালো ছিল এরপর টেস্ট করলাম তেঁতুল আর খেজুরের আচার যেটা টেস্টটা একটু উইয়ার টাইপসের ছিল কিন্তু ভালো ছিল থ্যাংক ইউ ভাই আমাকে ফ্রি দেখানোর জন্য আচারের স্টলে যারা কাজ করছিল তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল তারা আমাকে আরও কয়েকটা আচার ট্রাই করতে বলছিল কিন্তু আমার সময় ছিল না তাই ট্রাই করা হয়নি এরপর আমার এক বান্ধবী নিয়েছিল একদম আম যেটার প্রাইস ছিল ষাট টাকা এটা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয়েছে একদল বলেছে এটা ভালো একদল বলেছে খারাপ কিন্তু আমি যতবারই ট্রাই করেছি এটা ততবারই ভালো ছিল মেলার একদম শেষ দিকে হাজি বিরিয়ানি শাহী কস্তুরি স্টার কাবাব আরও অনেকগুলো দোকান ছিল মেলার শেষ দিকে মূলত সবগুলা হচ্ছে খাবারের দোকান এখানে খাবারের স্টল একদম ভরপুর অনেক দিন ধরে আমার হালিম খেতে ইচ্ছে করছিল তার কারণে শাহী কস্তুরি কাবাব থেকে চিকেন হালিম নিলাম আশি টাকা দিয়ে কয়েক পিস মাত্র চিকেন চিকেন হচ্ছে চার পিস বড় বড় এর চেয়ে বেশি নেই আর এখানে ডালটা একদম ফুল রয়ে গেছে হালিমের মধ্যে তো এরকম থাকে না হালিমের মধ্যে মিহি হয় দেখি দেখি এটা হালিম কম ডাল বেশি বাসায় যেরকম ডাল রান্না করে ওটার মতো নর্থ শুনলে কিছু মনে করবে তাই কয়েক চামচ এই হালিমটা খাওয়ার পর আমরা আর হালিম খেতে পারি না কারণ এটা তো ছিল পাতলা তার উপর ছিল একদম ডাল ডাল এটা বাসায় যদি ঘন করে ডাল রান্না করা হয় তাহলে ওইটাই বলতে গেলে টাকা একদম জলে গিয়েছে সো নট অল আপনারা এটা ট্রাই করবেন না আমার মতে এই ধরনের দোকানগুলার খাবার কোনো বারই ভালো হয় না সো বি কেয়ারফুল দুইশো টাকার মধ্যে আমার একশো ষাট টাকা চলে গেছে আর মাত্র চল্লিশ টাকা এই কাবাবের স্টল গুলার পাশেই দেখতে পাবেন একটা তান্দুরি চায়ের স্টল যেখানে চাটা অনেক সুন্দর করে বানাচ্ছিল এটার প্রসেসিং দেখতে খুবই সুন্দর লাগছিল এই দোকানের মাটির মটকাতে যে চাটা সার্ভ করা হচ্ছিল এটাই আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছিল ও আচ্ছা আমাকে বোনাস দিয়ে উপরে মালাই দিয়ে আপনারা ও थैंक यू थैंक यू মালাই পাইছি ওটা ভালো আমার কাপটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে না অনেক কিউট আর উপরে হচ্ছে মালাই দেওয়ালা মালাই দেওয়া তন্দুরি চায়ের প্রাইস মনে হয় 60 শুধু তান্দুরি চায়ের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আর মালাই দেওয়া ওটা হচ্ছে ষাট টাকা কিন্তু উনি আমাকে ভিডিও করতেছি তাই দিয়ে দিছে এই তো এটা হচ্ছে বেনিফিট ফুড ব্লগারদের এখন বলবে পেট প্রমোশন করতেছে তারা আমাকে বেশি দিয়েছে এই কারণেই বলছি না ট্রাস্ট মি তাদের এই চাটা অনেক ভালো ছিল তাদের চায়ের মধ্যে ভালো লিকার ছিল চল্লিশ টাকার মটকার মধ্যে এই চাটা আপনারা ট্রাই করতে পারেন মটকা চায়ের দোকানের পাশে আরও একটা রোল আইসক্রিমের দোকান ছিল কিন্তু আমার কাছে টাকা ছিল না তার কারণে ট্রাই করা হয়নি ইনশাল্লাহ পরের আসলে অবশ্যই ট্রাই করব আর আপনাদের জানাবো কেমন লেগেছে দুইশো টাকার চ্যালেঞ্জের মধ্যে অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিল মোমোস আনারস মিল্কশেক হালিম তান্দুরি চা এখানে অনেকগুলা ফরেন পেভিলিয়ন ছিল যদিও এগুলো এখনও পুরোপুরি প্রস্তুত নয় এগুলা নিয়ে আমি আরও একটা ব্লগ দিব এছাড়াও এখানে আছে মিঠাই টেস্টি ট্রিট লাস্ট ইয়ার এগুলো ট্রাই করেছিলাম তাই এবার আর ভিডিওতে দেখালাম না এছাড়াও যারা বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য আছে কাচ্চি ডাইন হাজি বিরিয়ানি হাউস এই সবগুলার পাশেই দেখতে পাবেন শিশু পার্ক যেখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে শিশু পার্কের ঠিক পাশে বিদ্যানন্দের এই দোকানটা সবচেয়ে বেশি ইউনিক আর ইন্টারেস্টিং ছিল তারা ফেলে দেওয়া জিনিস দিয়ে এই দোকানটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু যে যাই বলুক বাণিজ্য মেলা আগের গুলাই আমার সবচেয়ে বেশি ভালো লাগত। যেখানে অনেক ধরনের অফার দিত এছাড়াও প্রাণ কিশোয়ান এগুলার অনেক বড় বড় পেভিলিয়ন ছিল অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা যদি বাণিজ্য মেলার পার্ট টু দেখতে চান ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্লগে নতুন কোনো জায়গায় ততদিনের জন্য আল্লাহ হাফেজ